তোমার শাশুড়ির শরীরটা ভালো থাকলে আরো দুটো দিন থেকে যেতে পারতে বলো। হ্যাঁ গো, তা হয়তো পারতাম, কিন্তু এমনিতেই তো আজ আমাদের যাওয়ার কথা ছিল। এত ভালো লাগলো না তোমার সাথে আলাপ করে। মাকে ফোন করলেই খালি মা মানুষই মানুষই করতো। খুব ইচ্ছে ছিল তোমাকে দেখার। আবার কবে আসবে বলো তো? দেখি আবার। না, এবার আর আমরা না, এবার তুমি আসবে আমাদের বাড়ি। ঠিক বলেছো, আসতেই হবে। তোমরা এলে এত ভালো লাগলো। আমি তো স্বার্থপরের মতো আশ্রমে চলে এসে মেয়েটার বাপের বাড়িটাই ঘুচিয়ে দিয়েছি। আবার তোমাকে বলেছি না, এ কথা কোনোদিনও বলবে না। সত্যি কি যে বলেন না কাকিমা, যেখানে আপনি সেখানেই তো বৌদির বাপের বাড়ি। এই কথাগুলো যদি আমি বরদিকে গিয়ে বলি না, বরদি মুখিয়ে বসে থাকবে এখানে আসার জন্যে। বাহ, খুব ভালো তো। তোয়ালেটা এখনো শুকোলে না। নন্দিনী, বলো। আকাশকে বলিস আমি ওকে বারবার করে আসতে বলেছি। হ্যাঁ, আমি বলে দেবো। তোমার মনে আছে ওষুধ খাবে আর টনিকটা মনে করে দিনে দুবার, একদম ভুলবে না। আচ্ছা বাবা, যা ভুলো মন হয়েছে তোমার আজকাল। তোমাদের জিনিসগুলো নিয়ে গেলাম, তোমরা এসো। মানুষি, মাকে একটু দেখো। দেখবো। কাকিমা, কি ভালো নাও। সব থেকে কত নজর দেখো। ওর সম্বন্ধে এতগুলো কথা শুনে সত্যি এত খারাপ লাগলো। হ্যাঁ মা, সত্যি বড্ড ভালো মেয়ে, কিন্তু কি করবো বলো, পুরনো কথাগুলো একেবারে ভুলতে পারে না। নাও। কাকিমা, ওর শ্বশুরবাড়ি কোথায়? ওই তো তোমার শ্বশুরবাড়ির ওদিকেই কোথায় যেন, কি নন্দী বাড়ি না মিত্তির বাড়ি ঠিক মনে নেই রে আমার, ভুলে গেছি। মা, ওদের ব্যাপারটা কি কোনো মতেই ঠিক করা যায় না? কে করবে বলো তো মধ্যস্থতা? ওর বাপের বাড়ির লোকেরা তো হাত ধুয়ে ফেলেছে। শ্বশুর বাড়ি, মানুষই বেঁচে আছে না মরে গেছে সে খবরই নেয় না কেউ। ছেলেরা হয় এরকম, হয়তো দেখবেন অন্য কোথাও বিয়ে করে বসে আছে, কে জানে, হতেই পারে। আর তাহলে পরে সেই বউয়ের যে দশা কি হচ্ছে জানি না বাবা। মা, এই চুটকি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। মা শোনো, আমরা যাচ্ছি, আর যদি তোমার কোনো রকম দরকার থাকে বাড়িতে ফোন করবে, বুঝলে? হ্যাঁ, আসছি। কাকিমা এলাম আজ। হ্যাঁ বাবা, এসো এসো, আবার ভালো থাকবে। হ্যাঁ আবার এসো। চুটকি একটু এটা নিয়ে নাও না, তুমি এসো তাহলে। আমি আসছি মা। আয় মা, আয়। নন্দিনী,